ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 91 জন। ঝিনাইদহে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 91 জন। ঝিনাইদহের সিভিল সার্জন ডাক্তার সেরিনা বেগম জানান, গত 24 ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও উপসর্গ নিয়ে মারা গিয়েছে 2 জন। এই নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 243 জন। এছাড়াও জেলায় 399 জনের নমুনা পরীক্ষা করে নতুন করে 91 জনের ফলাফল পজিটিভ এসেছে। আক্রান্তের হার 22.80%।